জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুর থানার অন্তর্গত মোহনপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, শাহনাজ বিবির সঙ্গে এলাকারই বাবুসিকে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝামেলা লেগেই থাকত। সেসব ঝামেলা মিটেও যায়। এরপর স্বামীর অত্যাচার বাড়তে থাকলে শাহনাজ বিবি কোর্টে ডিভোর্সের মামলা করে। তারপরে কোর্টের নির্দেশে শাহনাজ বিবি তার স্বামীকে ডিভোর্স দেয়। তারপর দুজনে আলাদা থাকত। ডিভোর্সে 3 মাস পর হঠাৎ আজ দুপুর 1টার সময় তার প্রাক্তন স্বামী বাবু শেখ ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারে শাহনাজ বিবিকে কোপায়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় শাহনাজ বিবিকে পড়ে থাকতে দেখে তড়ি ঘড়ি তাকে উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এরপর রাস্তার মধ্যে শাহনাজ বিবির মৃত্যু হয়। ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দিনে দুপুরে এমন ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর এলাকায় পুলিশ পৌঁছে ঘটনা তদন্ত শুরু করেছে। পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ওকে তুলো মৃত ধরে রেখেছে, কি করেছে বলতে পারবো না। একটা মেয়ে খেয়ে গহমা কাটছিল, গহমা কাটছিল আর চিল্লাচ্ছে, মা আমি দেখলে মা দেখলে চিল্লাচ্ছে। মেয়েটা বলছে কি হলো না সাহানা, তো কেপিনি কি হলো তো তাই বলছে। তখন তো তাকাচ্ছে, তখন কুবাচ্ছে, ওকে কুবাচ্ছে। ওখানে মেয়েটা না দেয়া দৌড়ে আমার কাছে আসছে, দূরে আমাকে চাইছে কি হলো তোর রেখে দেখেছে। এতে এই ঘটনা দূরে দেখেছি, হ্যাঁ মারা গেছে, লাল টাড়ি সব মারা গেছে, লাশ লাল বাঘ আছে। আমি শাস্তি চাইছি। আমার গরু আছে, গহমা কাটতে গেলছি তো ও কিন্তু চিল্লাইছে, পিনু চিল্লাইছে। তা আমি বলছি যে কি পিনু কি হলো, কি হলো পিনু, তোর কি হলো রে পিনু। তাই বলে আমি দুবার ডাক দিন, যে ডাক দিয়ে কিন্তু আমি আবার উঠিয়া গেন, উঠিয়া যদি যাচ্ছি তো ওকে মারছে স্বামী হাসে চালাইছে। তখন আমি কিন্তু কই আর ওদিকে না যে আমি বাড়ি সিধা ওদের বাড়ি সিধা দৌড়ছি ডাকতে, দেয়া ডাকছি রেজিনা দৌড়ে আইসো, বিলকিহি দৌড়ে আইসো, পিনুকে কাটিয়া ফেলল। এরা কিন্তু কয় শুনে আর গেল, আমি এটাই দেখেছি। হ্যাঁ মার্ডার করা দেখেছি। ওর নাম হলো বাবু।